নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব দাস। বরাহনগর উপনির্বাচনে সজল ঘোষকে কি ওয়াকওভার দিয়ে দেওয়া হলো? তৃণমূলের প্রার্থী আজ ঘোষিত হয়েছে। আমরা গতকালই বলেছিলাম যে তৃণমূলের প্রার্থী কে, এবং সেই হিসেবে দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রার্থী করা হয়েছে। কিন্তু তার আগে আমরা কি দেখেছিলাম যে এই বরাহনগর কেন্দ্রে তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে, তিনি সেলিব্রিটি প্রার্থী চায় না, রাজনৈতিক ব্যক্তি চাই উপনির্বাচনে, এইটা বলে একটা ফেসবুকে, সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যদিও তিনি পরে সেই পোস্ট তুলে দেন, তিনি বলেছেন, পরে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তাকে মেনে নেব। তার আগে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পাল, তিনি বলেছিলেন যে গত বৃহস্পতিবার সন্ধেবেলায় তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছেন যে একজন ভালো প্রার্থী দিচ্ছি, তোমাকে প্রার্থী করতে পারলাম না, কিন্তু তোমার থেকেও ভালো প্রার্থী পেয়েছি, তাই সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে, এই প্রার্থীকে জেতাতে হবে। এবং রঞ্জন পাল তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছিলেন যে তিনি জেতাবেন। এখন প্রশ্ন হলো, সজল ঘোষ বিজেপির প্রার্থী এখানে হয়েছেন, এখানে উপনির্বাচনটা কেন হচ্ছে না? তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন, আর এই তাপস রায় এই কেন্দ্রের তিনবারের বিধায়ক। আমরা যদি একটু এই বরাহনগর কেন্দ্রের একটু অতীতটা দেখি, এই বরাহনগর চিরকালই রাজনৈতিক ব্যক্তিত্বদের জিতিয়ে জয়যুক্ত করেছে। আমরা যদি দেখি এই কেন্দ্রে জ্যোতিবাবু 1951 সাল থেকে 1971 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তিনি বিধায়ক ছিলেন। প্রথম 1951, 1957, 1962তে জ্যোতিবসু এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন, তখন শুধু ছিল সিপিআই, এবং পরবর্তীকালে 1967, 1970 এবং 1971 সালে জ্যোতিবসু এখান থেকে জয়লাভ করেছিলেন। সিপিআইএম, অর্থাৎ সিপিআই, তারপরে মার্কসিস্ট আরেকটা দল তৈরি হয়, সেই সিপিআইএম সেখান থেকে জয়লাভ করেছিলেন। পরের 3 বছরে, মানে পরের 3টে টার্মে, অর্থাৎ 1951 থেকে 1971, 20 বছর সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়যুক্ত হয়েছিলেন জ্যোতি বসু। 1972 সালে শিবপ্রসাদ ভট্টাচার্য সিপিআই এখানে প্রার্থী হন এবং তিনি জয়যুক্ত হন। 1977, 1982, 1987, 1991, এই 4টি নির্বাচনে এখানে আরএসপি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, মতিশ রায় তিনি এখানকার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং তার পরবর্তী 3টি টার্মে, অর্থাৎ 1996, 2001, 2006 এখানে প্রার্থী হয়েছিলেন অমর চৌধুরী, আরএসপি থেকে জয়ী হন। এবং তারপরে এই পরিবর্তন যখন হয়, এই রাজ্যে পরিবর্তন যখন হয়, বামেদের থেকে তৃণমূল ক্ষমতায় আসে 2011 সালে, তাপস রায় সেখানে বিধায়ক নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের তরফে। 2011, 2016, 2021 3টে টার্মে তাপস রায় এখানকার বিধায়ক ছিলেন। এবার এই 2021-এর নির্বাচনের পরে মাঝপথে তাপস রায় জয়েন করলেন বিজেপিতে, তার মনোমালিন্য সুদীপ রায়ের সঙ্গে এবং তার বাড়িতে ইডি হানা, সে নিয়ে দলের তরফ থেকে কোনো সহানুভূতি হিসেবে কোনো ফোন যায়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের এক অংশ তার সঙ্গে সাবোতাজ করে ইডিকে দিয়ে তার বাড়িতে হানা, ইডির হানা, মদত জুগিয়েছে, এমন নানা অভিযোগ করে তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন এবং তিনি উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির পক্ষে। সজল ঘোষকে সেই কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে, এবং তৃণমূলের তরফে আজকে যখন আমরা প্রতিবেদন করছি শুক্রবার সন্ধেবেলায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী, তাকে প্রার্থী করা হয়েছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি 2021 সালে বাঁকুড়ায় নির্বাচনে লড়তে গেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে তিনি জয়ী হতে পারেননি। তারপরে তিনি বাঁকুড়ার বেশ কিছু দিন তিনি বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, সেখানে নানা কর্মসূচিতে, তৃণমূলের নানা কর্মসূচি তিনি যোগদান করেছেন, সেখানে ছিলেন। তার আশা ছিল হয়তো এই 2024 নির্বাচনে তাকে হয়তো সেখানে তৃণমূল প্রার্থী করবে, কিন্তু সেখানকার নেতা অরূপ চক্রবর্তীকে সেখানে প্রার্থী করা হয়েছে। ব্রিগেডের সমাবেশে সায়ন্তিকা বেশ আশাহত হন এবং
তারপর তিনি ক্ষোভ প্রকাশও করেন যে তা তিনটি বছর তিনি সেখানে সময় দিয়েছেন, তাকে প্রার্থী করা হয়নি। কেন প্রার্থী করা হলো না সেটা তাকে জানালে ভালো হতো, তবে তিনি দল ছাড়ছেন না, দলেই থাকবেন। কিন্তু তারপরে আমরা দেখলাম যে বরাহনগর কেন্দ্র নিয়ে একটা চাপানউতোর চলছিল, কাকে প্রার্থী করা যায়। ইতিমধ্যে শান্তনু সেন, যিনি বিদায়ী সাংসদ সেখানকার, তিনি চাইছিলেন সেখানে প্রার্থী হতে। তিনি নিজে কিছু কাজকর্মের সঙ্গে সেখানে যুক্ত হতে চাইছিলেন, যুক্ত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন তাকে হয়তো সেখানে প্রার্থী করা হবে এবং তাই নিয়ে তিনিও একটা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু দেখা গেল যে অবশেষে তিনি নয়, তার মাঝে আরো একজন ছিলেন প্রতিযোগিতায়। যদিও তিনি প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তিনিও প্রেস কনফারেন্সে বলেছেন 7 জন প্রার্থী থাকলে 4 জন করতেও দেওয়া যায় না, সকলেই আশা থাকে কিন্তু যে কেউ একজনকে দিতে হবে। তো সেই জায়গাটা থেকে সায়ন্তিকাকে প্রার্থী করেছে। এখন এই কেন্দ্রে আমি কেন বলছি সজল ঘোষকে কি তাহলে এটা কি প্রায় ওয়াকওভার দেওয়ার সমান হলো? কেন বলছি এই কথাটা, সাধারণত আমরা দেখি যে যদি একই কেন্দ্রে অনেক গোষ্ঠী অনেকেই প্রার্থী হওয়ার জন্য আশা নিয়ে থাকেন, সেক্ষেত্রে এমন একজন কাউকে প্রার্থী করা হয় যাতে সমস্ত গোষ্ঠী এক হয়ে সেই প্রার্থীকে জেতাতে পারে, অর্থাৎ এমন কাউকে দিয়ে সেটা করা হয়। আমরা অতীতে দেখেছি অভিনেতা অভিনেত্রীদের ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছিলেন, তাদেরকে জয়ী করিয়ে নিয়ে এসেছেন। আমরা সন্ধ্যা রায়ের ক্ষেত্রে দেখেছি, দেবের ক্ষেত্রে দেখেছি, মুনমুন সেনের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এখন যেটা আমরা দেখতে পেলাম যে সায়ন্তিকাকে ঠিক একই ভাবেই সেখানে নিয়ে যাওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো এই বরানগর কেন্দ্র চিরকালই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে জ্যোতি বসুর মতো ব্যক্তিত্ব এখানে এতবার জয়ী হয়েছেন, তারপরে মনীষ রায়, অমর চৌধুরী, তাপস রায়, এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা 1951 সাল থেকে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব জয়ী হয়ে আসছেন, সেই কেন্দ্রে একজন সেলিব্রিটি প্রার্থী এবং তিনি সেই এলাকারও নয় বলা যায়, তো সেই ক্ষেত্রে তাকে কতটা মেনে নেবেন? আর বিশেষ করে এখানে যখন তাপস রায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, সেক্ষেত্রে তার একটা প্রভাব কিন্তু এই বরাহনগর কেন্দ্রে রয়েছে। তৃণমূল কর্মীদের একাংশ তাপস রায়ের অনুগামী, দীর্ঘদিন তিনি সেখানকার বিধায়ক, সংগঠনটা ভালো করে তালুর মতন চেনেন, এলাকাটা তালুর মতন চেনেন, প্রতিটা বাড়িতে যোগাযোগ। সেক্ষেত্রে সজল ঘোষ যেহেতু বিজেপি ক্যান্ডিডেট এবং তাপস রায় বিজেপিতে প্রার্থী হয়েছেন উত্তর কলকাতার, সেইখানে তাপস রায়ের একটা বড় সহযোগিতা কিন্তু পাবেন এবং তৃণমূলের একটা অংশের সহযোগিতা কিন্তু পাবেন। বিশেষ করে যারা বিক্ষুব্ধ তারাও তাপস রায়কেই হয়তো সহযোগিতা করবেন। তাই বলছি যে এই কেন্দ্রে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলো, সেক্ষেত্রে কতটা তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে কাজ করবেন বা তাকে জয়যুক্ত করার জন্য কতটা এফোর্ট দেবেন তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। ঘনিষ্ঠ মহলে সজল ঘোষ চাইছিলেন এরম একজন প্রার্থী, সেলিব্রিটি প্রার্থী, যাতে তিনি এই প্রচারটা নিয়ে আসতে পারেন এই যে বরাহনগর কেন্দ্র, হ্যাঁ, যার একটা ইতিহাস আছে, বরাহনগরে একটা নকশাল পিরিয়ডে একটা ইতিহাস আছে। তো সেই বরাহনগর কেন্দ্রে কে প্রার্থী, অর্থাৎ প্রথম রাউন্ডেই সজল ঘোষ তিনি কিন্তু এগিয়ে গেলেন, এটা বলাই যায়। জানি না আগামী দিনে এটা আমাদের মানে আমরা যেটা রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন বা নানা রকম ভাবে যে রাজনীতির যে হাওয়া, সেই হাওয়া বিভিন্ন সূত্র থেকে যেটা খবরটা পেয়েছি বা তার ভিত্তিতেই আজকের এই আলোচনা, তবে এমনও হতে পারেন যে ভোট তো দেবেন মানুষ মানুষ অর্থাৎ জনগণ, বরানগরের জনগণই ঠিক করবেন তাদের বিধায়ক কি হবেন, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি রাজনৈতিক ব্যক্তি নাকি কোনো অভিনেত্রী বা সেলিব্রিটি প্রার্থী, সেটা বরানগর মানুষই ঠিক করবেন। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান, ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেল শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।